পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের চক্রাজপুর থেকে অকাল পৌষ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল। রয়েছে 2টি স্কুল, পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রেও চরম সমস্যা। তাই সোমবার দিনভর দফায় দফায় বিক্ষোভ দেখালো পড়ুয়া থেকে এলাকাবাসী। আজকে এই জায়গায় সমস্ত ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছে। আজকে এই অবরোধ যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে কেউ আসছে, এসে আমাদের কোনো প্রতিশ্রুতি না দিচ্ছে, ততক্ষণ আমাদের এই অবরোধ চলে। প্রায় 3 কিলোমিটার মতো রাস্তাটা হবে এবং রাস্তাটা একবার জঘন্য পরিমাণে জঘন্যতর একবার রাস্তা, যেটা হাঁটার যোগ্য না। আমাদের দাবি এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যাতে স্থায়ীকরণ বলতে শুধু মরাম দুটা দিয়ে গেলে হবে না, স্থায়ীভাবে এটা ফ্রিচের দাবি নিয়ে আমরা আজকে এই জায়গাটায় উপস্থিত। যদিও বিকেলে প্রধান পুলিশের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ, মঙ্গলবার এই বিষয়ে বিডিওর সঙ্গে আলোচনার কথা আছে। এলাকাবাসী ও পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর এই রাস্তা বেহাল, কাউকেই জানিয়ে কোনো লাভ হয়নি, তাই তারা রাস্তা আটকে বিক্ষোভ দেখায়। প্রধান এবং পুলিশের অনুরোধে তারা বিক্ষোভ তুলে নিয়েছে। আমরা কুমার সান্ডা হরিপদ স্মৃতি বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী। আমাদের এই রাস্তার জন্য আমরা প্রায়শই রাস্তা স্কুলে যেতে পারি না, পরীক্ষার সময় পরীক্ষা সেন্টারে ঢুকতে দেরি হয়ে যায়, অনেক সময় শিক্ষক শিক্ষিকারও এতে বিপদগ্রস্ত হয়। সুতরাং আমরা চাই যে এই রাস্তাটা যেন ঠিকঠাকভাবে বানানো হয়, যাতে এই রাস্তার জন্য শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যেন বিপদে পড়ে। গ্রাম পঞ্চায়েতের প্রধান জগন্নাথ মুলা অকপটে এই রাস্তার অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, এখানে যে দাবি নিয়ে অবরোধ করেছে দীর্ঘদিনের, আমি প্রধান হিসেবে এটা আমার দাবি, এবং যখন প্রধানের ছিলাম না তখন এই দাবি নিয়ে আমি বিভিন্ন জায়গায় দাবি জানিয়েছি, সোচ্চার হয়েছি। এবং যে মানে বার্নিং একটা প্রবলেম, যে রাস্তায় মানে মিনিমাম হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এই ব্যাপারে যথারীতি জেলা পরিষদ, বিডিও অফিস, এমএলএ সমস্ত জায়গায় দরবার করেছি। আমি চাইছিলাম উপর থেকে কোনো প্রশাসন আগুস ওনারা এসে কথা দিই, আমি বিডিওর প্রতিনিধি ও প্রধান হিসেবে কথা দিচ্ছি। আগামীকালই আমার সঙ্গে বিডিও সাহেবের এভাবে কথা হয়েছে, উনি ইঞ্জিনিয়ার পাঠাবেন, তাদের দুদিনের মধ্যে স্টুড করে আশা রাখছি যে 3 থেকে 4 দিনের মধ্যেই রাস্তা রিপেয়ার, আপাতত রিপেয়ারের কাজ শুরু হবে, স্থায়ীভাবে কয়েক মাসের মধ্যেই রাস্তা হবে নিশ্চিতভাবে। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জানান, দেখুন এই বিষয়ে তো এই মানে বর্ষা হচ্ছে, তো বর্ষাতে রাস্তাঘাট খারাপ এবং অনেকেই রাস্তাঘাটে নিয়ে বলছে, তো আমার নজরে এখনো আসেনি। ওরা যদি কোনো অভিযোগ করে এই বিষয়টা আমরা দেখব, কেননা কিভাবে করা যায় সরকারের নিয়ম মেনে সেগুলো নিয়ে আমি ভিজিট করতেও পাঠাবো। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।